রাজস্থানের গোলসাং থেকে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি গ্রেফতার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে আজ। ওবুতানে শহীদদের শরণ সভা শনিবার জানাল অর্থপ্রদেশটা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেছেন পররাষ্ট্রপ্রদেশটা প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের হাই কমিশনার। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে राजद রাষ্ট্রদূতকে ডক্টর ইউনুস সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ঢাকা আসছেন ডোনাল্ড লু স্কুল ছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় দুই পুলিশ চার দিনের রিমান্ডে দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তফিক ইলাহিকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ডিবি প্রধান দু সাল থেকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন গণ ছাত্রজনতার শহীদদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভা করবে অন্তর্বর্তী সরকার জানিয়েছেন অর্থপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি এদিকে মঙ্গলবার অর্থপ্রদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে তাইমুর রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবারের মতো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা এ সময় ভারতের অর্থায়নে চলা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয় কথা হয় দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বৈঠক শেষে ভারতের হাই কমিশনার জানান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ জানান কোন প্রকল্পের কাজ থেমে নেই Our development cooperation projects, many of them, as you mentioned, are important big projects which have been uh, which have been uh, identified by uh, Bangladesh uh, for their own benefit, and uh, we are happy to uh, take them forward. Of course, uh, you know we will uh, there will be issues uh, in implementation which we will have to resolve through mutual cooperation. But our approach moving forward.

বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণসভা হবে মোটামুতে একটা টাইটেলটা হল স্মরণসভা চোদ্দ তারিখে এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে খরচ বেশি না ম্যাক্সিমাম পাঁচ কোটি টাকার মতো খরচ বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজগুলো আসছে আমাদের কাছে ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্য জ্বালানি যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না যত দ্রুত সম্ভব অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা তাইমুর রশিদ বাংলাভিশন ঢাকা সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এটা থেকে ভারতকে বেরিয়ে আসতে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানান শরণাদার সত্তার প্রতিবাদ জানালেও ভারত কোনো ব্যাখ্যা দেয়নি এদিকে সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য না করলেও ভারতীয় হাইকমিশনার বলেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতীয় চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট করছেন সীমান্তে কিশোরী স্বর্ণাদাস হত্যার রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁও সীমান্তে রোববার জয়ন্ত কুমার সাহাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জয়ন্ত কুমার হত্যারও কড়া প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন সীমান্ত হত্যায় দায়ীদের বিচার চায় বাংলাদেশ আমরা তো এটা নিয়ে যুদ্ধবাদাবো না এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করব যে তারা এটা কগনিজেন্সে নেবে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলব যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এর আগে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে দেখা করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি ওয়ার্কিং টু দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তবে বিস্তারিত আলোচনা হয়নি নিরাপত্তা শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা অর্জনে আমরা একসঙ্গে কাজ করছি অ্যান্ড বিবে দুদেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবত রাখতে একসঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথাও জানান ভারতের হাইকমিশনার ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ভবিষ্যতে সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয় পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে বৈঠকের পর তিনি এই তথ্য জানান সিলেটে শাহ সহ মাজারে হামলা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে সম্প্রতি বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস ও জয়ন্ত কুমারকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ উদ্বেগ ও নিন্দা জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সামনে রেখে সংক্রান্ত কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা দেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখে দেখা যায় যেহেতু আমাদের যাওয়া আশা করে মানে এই পাড়ের লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে আমি এই জন্য এখানে সবাই আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য সিলেটে মাজারে হামলায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না বাট কোন ধরনের যেন কোন ধরনের হামলা না হয় এটা এনশোর করার দায়িত্ব আমার এই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে তিনি জানান এখন পর্যন্ত সারা দেশে বত্রিশ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন টুকুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা ছাত্র স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন দেশে বিভিন্ন সময়ে মন্দিরে হামলার বিচার না হওয়ার অভিযোগ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতাদের আমরা প্রত্যেকটা ঘটনা বলেছি পাঁচই আগস্টের পূর্বাপরের কথাও বলেছি প্রত্যেকটি ঘটনা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বর্তমান সরকারের সব প্রতিষ্ঠান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এজন্য শিক্ষা অর্থনীতি নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন এবং বাণিজ্য খাতের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত ইরমা জুরিন তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা সব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নেদারল্যান্ডসের সমর্থনের কথা জানান দেশটির রাষ্ট্রদূত তাদের মধ্যে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয় কৃষি পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নেদারল্যান্ডসের বিনিয়োগ আগ্রহের কথাও জানান দেশটির রাষ্ট্রদূত ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানানো হয় বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র এদিকে আগামী দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সহকারী মুখপাত্র ভেদান্ত প্যাটেল কথা জানিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে বেদান্ত বলেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ড ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম এমন প্রশ্নে বেদান্ত জানান সেই রিপোর্টগুলো দেখেননি ওই প্রতিবেদনগুলো সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেনশিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন ফাইয়াজকে হারিয়ে পুরো পরিবার বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে কোটা সংস্কারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকা সহ সারাদেশ যখন সোচ্চার এমন পরিস্থিতিতে গত আঠারো জুলাই রেসিডেন্সিয়াল কলেজের শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে নিহত হয় ফাইয়াজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিন্দা ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় ওবায়দুল কাদের আনিসুল হক শেখ ফজলিনুর তাপস জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগ নেতা সাদ্দা মিনান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ চৌত্রিশ জনকে হত্যা গণহত্যা সহ মানবতা অপরাধের অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন যদি তারা নাও আসতেন আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম তা আমরা এটা পেয়েছি আমাদের জন্য সহযোগিতা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে এই প্রসিকিউশন টিমের কাছে এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন ফায়াজের এমন মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না স্বজনরা বোনের স্মৃতিতে আজও সমুজ্জ্বল তার ফাইটি ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনও আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার লেখা শুরু করতে পারিনি ছেলে হত্যাকারীদের আমি ইসলাম ও ফায়াজের মা আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফায়াজ সে ধানমন্ডি 27 নম্বরে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয় আমি সে আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি আমার ফ্যামিলি পুরা আমরা এমন ব্যথা ব্যথিত পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে স্মরণাপন্ন হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নেই উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা দেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবার শিক্ষক এবং ছাত্র নাগরিকদের সঙ্গে মত ও ছাত্র সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা ঐক্য ধরে রাখার ও অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় সমন্বয়করা সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ভারত এতদিন একটি দল একটি সরকারের সাথে কথা বলেছে সেটি হলো আওয়ামী লীগ এখন আর সে সুযোগ নেই এখন বলতে হবে এই দেশের জনগণের সাথে মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা তোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই মস্তিষ্ক নিচু করে না গত 19 জুলাই ছাত্রজনতার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব তিনি নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার প্রতিবেদক ছিলেন সকালে সিলেট মহানগরের জতরপুরে শহীদ তুরাবের বাসায় যান ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেট সমন্বয়করা শহীদ পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা পরে বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভা হয় এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন আসলে ক্ষতিপূরণ তো হয় না যারা শহীদ তাদের টাকার অর্থের এবং আসলে ক্ষতিপূরণ যায় না দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলা ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ 14 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা বিকালে ইসদারি এলাকায় পৌর স্টেডিয়াম মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভা হয় এই সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন বৈষম্য মুক্ত সরকার গঠনে নেতৃত্ব দেবে ছাত্ররা করে শুধু থেকে পুরো কথা চাই বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায় এদিকে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও এই সময় উপস্থিত ছিলেন দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান প্রতিটি জেলায় সম্মেলন করে দখলদার ও চাদাবাজদের নাম ঘোষণা করা হবে অন্যদিকে কুড়িগ্রামে ছাত্রনাগরিকের সাথে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা হয়েছে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে দেখা করেন পরে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিক সাধারণ সভা হয়েছে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় নাজদিন আক্তার বাংলা নিউজ ডেস্ক মঙ্গলবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো একশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে গতকাল বিকেলে দেয়া স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো চৌত্রিশ জন এদিকে সোমবার চলতি বছরের সর্বোচ্চ ছয়শ পনেরো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই পরিস্থিতিতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই নারী পুরুষ ও শিশু মিলে প্রায় এক হাজার ডেঙ্গু রোগী হাসপাতালটিতে চিকিৎসাধীন ভর্তি রোগীদের মধ্যে জ্বর সর্দি কাশি সহ ডেঙ্গুর নানা উপসর্গ রয়েছে নোয়াখালীতে কাটেনি এখনো বন্যার রেশ এখনও পানিবন্দী বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই ঘরবাড়ি ঘর বাড়ি বসবাসন উপযোগী সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী শিশু ও বৃদ্ধরা নোয়াখালীর চাটখিল উপজেলায় অধিকাংশ জায়গায় বন্যার পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় পানি না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানভাসীরা এটি নোয়াখালীর চাটখিল উপজেলায় বানভাসী মানুষের দুর্ভোগ আর অসহায়ত্বের দৃশ্য অধিকাংশ রাস্তাঘাটে এখনো হাঁটু সমান পানি কোথাও তার একটু নিচে উপজেলার শ্রীপুর দেলিয়াই মেকরার চর পরকুট মোহাম্মদপুর ইসলামপুর সহ বিভিন্ন স্থানে এখনো পানি বন্দি হাজারো মানুষ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গত মানুষের পাশে থাকতে কোমর এবং হাঁটু সমান পানি রয়েছে এই পানিগুলো এখনো স্থিতি অবস্থা আছে যে পরিমাণ আমরা আশা করেছিলাম যে পানি কমে যাবে কিন্তু ততটুকু পর্যন্ত পানি কমে না এই কারণে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলের দিকে একটু নজর দিন খিলগমাতলি ইট পুকুরিয়া এবং বৈকুণ্ঠপুরের অধিকাংশ বন্যা দুর্গত মানুষের পাশে তারা যে মিলে তাৎক্ষণিক তাদের টিমের লোকজন তার নিয়ে ওইখানে হাজির হয় দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন চাটকিলে আপনারা জানেন যে যে খালটি রয়েছে বড় বীরেন্দ্র খাল থেকে শুরু করে বড় খালটি সেই খালটি বেশ কিছু অবৈধ স্থাপনা এবং ময়লা আবর্জনাতে ভাগারে পরিণত হয়েছে যার কারণে এই পানিগুলো নামতে সময় লাগছে আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ শুরু করেছি আঠারো তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলার কথা থাকলেও যে সকল এলাকাগুলোতে পানি রয়েছে এবং যাদের বাড়িঘর এখনো ডুবে রয়েছে সেই সকল পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবেন বর্ণার্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা নাজনিন আক্তার বাংলা ভিশন নিউজ ডেস্ক দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা নাড়িয়ে দলকে সাত উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত কার্টিল ওভারের ম্যাচ বিশ ওভারে নেমে আসলে শ্রীলঙ্কার পাঁচ উইকেটে একশো তেরো রানের টার্গেট দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাধায় পঞ্চাশ ওভার থেকে নেমে আসে বিশ ওভারে জিতে ব্যাটিং করে বিশ্বভারে পাঁচ উইকেটে একশো তেরো রান করে স্বাগতিক ব্যাটিং এ শুরুটা ভালো হয়নি দলীয় সাত রানে প্রথম উইকেট এবং তিরিশ রানে তিন উইকেট হারায় তারা চতুর্থ উইকেটে পিউমি ওয়াতশালা ও সত্য সন্দীপনির ছেচল্লিশ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা কিন্তু সন্দীপনিকে রানে আউট করে লঙ্কানদের বড় ইনিংস গড়তে দেয়নি টাইগার্সরা বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছে অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় তিন রানে ওপেনার শামিমা সুলতানা রান আউট হলেও দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার ষাট বলে চুয়াত্তর রানের জুটি করে দলের জয়ের ভিত করে দেন চৌত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেন দিলেরা মুর্শিদা করেছেন পৃষ্ঠান। এরপর নিগার সুলতানা জ্যোতি ও ঋতু মনি দলের জয় নিশ্চিত করেন অফিসিয়ালি এটি বাংলাদেশ নারী এ দল হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটাররাই খেলছেন এ দলের হয়ে ওয়ানডে সিরিজের পর বারোই সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল পাকিস্তান সিরিজ এখন অতীত সেটা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই এখন ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার সময় বললেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস উপমহাদেশের পরাশক্তিদের বিপক্ষে ম্যাচ খেলা যতটানা চাপের তার চেয়ে বেশি অনুপ্রেরণার মনে করছেন তিনি মনির হোসেন খানের রিপোর্ট তিন সেপ্টেম্বর পাকিস্তান সফর শেষ করেছে টাইগাররা উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ শুরু মাত্র ষোলো দিনের ব্যবধানে উপমহাদেশের দুই পরাশক্তির বিপক্ষে সিরিজ ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই দর্শকদের বাড়তি উত্তেজনা ক্রিকেটারদের বাড়তি চাপ পাকিস্তানকে টেস্ট হোয়াইট ওয়াশ করায় ভক্তদের প্রত্যাশা বেড়েছে তবে লিটন দাস উপভোগের মন্ত্র নিয়ে ভারত সফরে যেতে চান তার কাছে দুই প্রতিবেশীর বিপক্ষে খেলা বাড়তি অনুপ্রেরণার অবভিয়াসলি আপনি ভালো খেললেন আপনার ফ্রেম হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড়ো পাওয়া তো আর কিছু থাকতে পারে না আর ইন্ডিয়া অনেক বড়ো একটা দল তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন ধারাবাহিক বজায় রাখতে হবে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য আর ভালো খেললে অবশ্যই বাহবাও পাবে আপনাদেরও একটু হেল্প করতে হবে যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা গেছে এখন পাকিস্তানের সাথে ভারতের শক্তির পার্থক্য অনেক টাইগারদের সামনে আরো বড় চ্যালেঞ্জ টেস্ট ম্যাচের বল পাকিস্তানের খেলা হয়েছে কোকাবুরা বলে আর ভারত তাদের হোম সিরিজ খেলে নিজেদের তৈরি এসজি বলে আপাতত এই বলের সঙ্গে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ কিছুটা ডিফিকাল্টি তো আছে কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো প্র্যাকটিস করতেছি দেখা বছরের অভিজ্ঞতায় দলের দায়িত্বভার কাঁধে তুলে নিতে প্রস্তুত এলকেডি অলমোস্ট নয় দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়ার তো দায়িত্ব যদি এখন না নিয়ে তো আর পাবে সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট জিনিসটা এই না যে প্রতি আছে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ আমাদের মিস্টেক হতে পারে চাপ ভাইয়া সব জায়গায় শুধু ওপেন করলে চাপ আর ছয় না আর ব্যাটসম্যান না এটা ভুল কথা আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে পাকিস্তান সিরিজে ব্যাট হেসেছে লিটন দাসের আত্মবিশ্বাসের ছটা চোখে মুখে যা ধরে রাখতে চান ভারত সফরেও মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে রাজধানীর গুলশান থেকে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেফতার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে আজ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা শনিবার জ্বালানির অর্থ উপদেষ্টা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের হাইকমিশনার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে ডাচ রাষ্ট্রদূতকে ডক্টর ইউনুস সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ঢাকা আসছেন ডোনাল্ড লু স্কুলছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় দুই পুলিশ চার দিনের রিমান্ডে এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল দশটায় এর আগে নয়টা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ এছাড়া বাংলা ভীষণ সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজের এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এতবার সাথে থাকে অসংখ্য ধন্যবাদ